প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজ 10-এ কীভাবে কোড ব্লক ইনস্টল করতে হয়। এর জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা ব্রাউজারে কোড ব্লকস ডট ওয়ার্জি লিখে আমরা এন্টার দেবো। তাহলে কোড ব্লকস সাইটে আমরা চলে যাবো। কোড ব্লক সাইটের উপরে একটা মেনু আছে ডাউনলোড, এই ডাউনলোড মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বাম পাশে আরেকটা ডাউনলোডস নামে একটা মেনু দেখবো, এর আন্ডারে বাইনারিজ নামে আরেকটা সাবমেনু দেখবো। সেই বাইনারিজ সাবমেনুতে আমরা ক্লিক করব। তাহলে এই কোড ব্লক ইনস্টলারের বিভিন্ন ধরনের ফাইল আমরা দেখতে পারবো, 64 বিট, 32 বিট, তারপরে উইথ কম্পাইলার, উইদাউট কম্পাইলার, তারপর পোর্টেবল ভার্সন যেটা থেকে নন সেটআপ হিসেবে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের এরকম অপশন দেখতে পাবো। কম্পাইলারের যেই কম্পাইলার সহ যেই অপশনটা সেটা হলো মিন ডাব্লু সেটআপ সাথে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। তো আমার পিসি হলো 64 বিটের, তাহলে সেক্ষেত্রে আমি 64 বিট এবং উইথ কম্পাইলার নিতে চাই। এই ক্ষেত্রে উপর থেকে 4 নম্বর যে অপশনটা, কোড ব্লক কোড 20.03 মিং ডাব্লু সেটআপ, সেই অপশনটা সিলেক্ট করে ফার্স্ট হাব যে অপশনটা সেটা আমরা সিলেক্ট করতে পারি, অথবা আরেকটা অপশন যেটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে যে অপশনটা আসবে সেটা হলো যে আপনার ফাইল সেভ করার একটা অপশন দিবে, বা আপনি কোথায় ফাইলটা সেভ করতে চান বা ডাউনলোড করতে চান। আমরা ডিফল্ট যেই লোকেশনে সেটা সেভ হবে সেই অপশনটা সিলেক্ট করে সেভ হয়ে ক্লিক করবো, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন ডাউনলোডে ফাইল আমরা যেই ফাইলটা সিলেক্ট করেছি এটা অ্যাকচুয়ালি 145 MB, নির্ভর করবে ইন্টারনেট স্পিডের উপর, নির্ভর করবে যে এটা কতটুকু সময় নেবে। তো আপনার যে ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে একটু বেশি সময় নেবে, যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আপনার কম সময় নেবে। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি যে ডাউনলোড যে ফাইলটা হলো সেই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করে দিতে পারি। তো আমাদের ফাইলটা আবারও বলছে 64 বিটের ফাইল এবং কম্পাইলার সহ, আমরা যখন ক্লিক করবো তখন নেক্সটে ক্লিক করতে হবে এবং এরপরে আই এগ্রিতে ক্লিক করতে হবে, এবং এরপরে বিভিন্ন ধরনের অপশন দেখাবে। সেই অপশনের মধ্যে আমরা আসলে সব অপশনই যাচ্ছি। এরপরে আমাদের কোন লোকেশনে আমরা সেট আপ করতে চাই সেই অপশন দেখাবে, সেই জায়গায় আমরা আমাদের ডিফল্ট যে লোকেশন থাকে সেটাও সিলেক্ট করতে পারি, বা অন্য কোনো লোকেশন সিলেক্ট করতে পারি, সেটা সিলেক্ট করে তারপরে আমরা ইনস্টলে ক্লিক করবো এবং ইনস্টল শুরু হয়ে যাবে। এভাবে আপনার এই জায়গায় অনেক ফাইল আছে, সেই কারণে একটু বেশি সময় নিতে পারে। তো এই জন্য ওরি হওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে আপনার টোটাল ফাইলটা সেট আপ হয়ে যাবে, আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ইনস্টলেশন প্রায় কমপ্লিট। এখন এটা চাচ্ছে যে ওই এডিটরটা কি কোড ব্লকসটিকে ওপেন করবে কিনা সেট আপের পরে, আমরা ইয়েস দিলাম, যেটা সেট আপ হওয়ার পরে ওই এডিটরটা আবার ওপেন করবে। এখন এরপর নেক্সট ক্লিক করতে হবে, এখন আমাদের সেট আপ কমপ্লিট হবে, এবং লাস্টলি আমাদের ফিনিশে ক্লিক করলে ফাইনালি সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা শুধুমাত্র কীভাবে এই কোড ব্লক ইনস্টল করতে হয় সেটা আমরা দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে প্রোগ্রাম লিখতে হয় এবং রান করতে হয়। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই বিদায় নিতে যাচ্ছি।